বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহিরাহমানিরাহিম। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া তাবিবিনা ওয়া তাবিব কুলুবিনা ورسولنا ورسول ربنا وحبيبنا وحبيب ربنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا محمد وعلى آله وصحبه وأولياء ملته وصفياء أمته وشهداء محبته وعلى من تبعهم إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المبين: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صبح طيبة সদকালেন নূর কা আয়া হে তারা নূর কা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আম্মাদ সাইয়্যিদিনা অনেকে আমরা উর্দু ফারসি বা আরবি বুঝি না। ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন এই কসিদাতে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নূরের তৈরি তো নূরানি যে কোনো প্রাণী থেকে যে সমস্ত বাচ্চা জন্ম লাভ করে গরু থেকে গরুর বাচ্চা পাখি থেকে পাখি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যারা ঔলাদ আল রসুল আল্লাহ নবীর বংশধর থেকে যারা পৃথিবীতে আসবে তারা আমাদের মতো সুরতে মানুষ কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা নূরে তৈরি। তা আমি শুকরিয়া আদায় করতে দিই
রসুল পাগের আর রসুলে একদম নুরানি নূরের তৈরি পান্ডার পাশে আমি বসেছি। হযরত আমি এখনো আমি লম্বা করব না, শুরু করিনি, শুধু তৈরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হ্যায় আইনি নূর। আই নবী তুমি যে বাস্তবিক আইনি নূর, বাস্তব নূর, কুদরতের হাতে নবীর নূরানি সুরত তৈরি করা হয়েছে। কার হাতে? আল্লাহর কুদরতের হাতে। সুতরাং সেই নূরানি নবীর আওলাদ যারা হবে তারা সবাই কি হবে আমাকে উত্তর দিবেন? নূরানি নবীর আওলাদ, আরো জোরে বলেন, একবার চিৎকার দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সাদাকাল্লাহু মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহীদিন ওয়াস শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ আযীম শান জশনে ঈদ মিলাদ নবী এবং চট্টগ্রামের মধ্যে এই মজবান শরীফে আয়োজিত শুধু জশনে ঈদ মিলাদুন্নবী বললে হক আদায় হবে না। আমি বলবো একটা অদ্বিতীয় আযীম শান সুন্নি কনফারেন্স অশুদ্ধ হবে? অশুদ্ধ হবে না। এই বসবে মাহফিল যার নূরানি চেহারায় পাগের আলোয় আলোকিত। নূরানি নবীর ঔলাদ কিরকম হবে জোরে বলেন না? নূর হন যিনি গৌসুল আজম হযরত কিবলা কাবা মজবন্দারি রহমতুল্লাহ আলাইহির, আমার কাছে মাদ্রাসা আলিয়ার জীবনী আছে উর্দুতে, আমার একজন উস্তাদ যিনি আমাদেরকে বোখার শরীফ পড়াইতেন হযরত আল্লামা আব্দুস সত্তার বিহারী রহমতুল্লাহ আলাইহির, আমি একবার এনেছিলাম মনে হয় ওই কিতাবখানা আছে তারিখে মাদ্রাসায় আলিয়া। হযরত কিবলা কাবা গৌসুল আজম মজবন্দারি রহমতুল্লাহ আলাইহির উনি সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র, আবার সেখানে যে কোনো ছাত্রকে শিক্ষক করে না, তিনি ফারেক হওয়ার পর ওনাকে শিক্ষক করেছিলেন, গভর্নমেন্ট মাদ্রাসার মহাদ্দেশ করেছিলেন সরকারি মাদ্রাসা। যখন আল্লাহ তবারক তাআলা ওনাকে, আল্লাহর নবী যখন ওনাকে কবুল করে নিলেন, তখন ওনার আর এলম জাহেরের শিক্ষে দেওয়া ওনার ভালো লাগতেছে না, বিদায় উনি এলমে লাদুনি আল্লাহ তবারক তাআলা ওনার কলবে আল্লাহর পক্ষ থেকে উলুমে বাতেন অবতীর্ণ হতে লাগলো। তখন তিনি এই পীরে কামেল জগৎ বিখ্যাত পাঞ্জাবের পীরে কামেল হযরত সাইয়েদনা আবু সালে লাহোরী রাদিয়াল্লাহু তাআলার হাতে উনি বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করা সুন্নত, বায়াত গ্রহণ করা কি সুন্নত? সেই ধারাবাহিকতায় লাহোর থেকে গৌসুল আজম দস্তগীর বাগদাদ শরীফ থেকে লাহোর থেকে আস্তে আস্তে মজবন্দা চলে, রসুল করিম থেকে বাগদাদ শরীফ,
বাগদাদ শরীফ থেকে লাহোর শরীফ, লাহোর থেকে এসেছে পাঁচবান্ডার শরীফ, সেই ধারাবাহিকতা। কাজেই যিনি আজ এই জলসার সদর, যিনি শরীয়ত এবং তরিকতের মহাপুরুষ, এলমো জাহের এবং বাতারের মহাপুরুষ হযরত কেবলা আলম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিলসিলার সরাসরি সাজ্জাদা নসীব। আমি লম্বাবাস করব না, বিজ্ঞান সেটা প্রমাণ করতেছে, বিজ্ঞান যত প্রগতি লাভ করতেছে। হযরত কেরামের কারামাত, ওনাদের ভেলায়েত, ওনাদের বুজুর্গি বেশি প্রকাশ পাচ্ছে বিজ্ঞানের দ্বারা। বিজ্ঞান কিন্তু কোরআন হাদিসের অনুসারী নয়, কোরআন বিজ্ঞান অনুসারী নয়, বিজ্ঞান কিন্তু কোরআন হাদিসের কি অনুসারী। বিজ্ঞান প্রগতি লাভ করতেছে, এখানে শত শত টিউবলাইট জ্বলতেছে, মনরাইট জ্বলতেছে, প্রজেক্টর দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। আমি জানতে চাই এই বাতিগুলি যখন দোকানে ছিল তখন তো বাতির ভিতর আলো, বাতি ছিল কিন্তু আলো ছিল না, বাতি ছিল কিন্তু আলো ছিল না, এই আলো কখন এসেছে? হ্যাঁ, লাইন দেওয়ার পর এই আলো যখন পাওয়ার হাউসের সাথে তারের মাধ্যমে যখন ফিট হয়ে গেছে তখন পাওয়ার হাউস থেকে আলো আসা আরম্ভ করেছে। সমস্ত সৃষ্টির পাওয়ার হাউস আমার প্যারা রসুল। এই জন্য সমস্ত খোদাই আল্লাহর সমস্ত জগৎ একটা ফ্যাক্টরি, একটা কারখানা। তাহলে এক এক কারখানার মধ্যে লক্ষ লক্ষ মোটর আছে, বৈদ্যুতিক মোটর, কেমন না? তো সুতরাং কারখানা তৈরি করার আগে, লক্ষ লক্ষ মোটর তৈরি করার আগে ইঞ্জিনিয়াররা আগে পাওয়ার হাউস তৈরি করে রেখে দিয়েছে। পাওয়ার হাউস কখন? প্রথম। সুতরাং সাত আসমান, সাত জমিন, আরশ কুরসি, লোহে কলম, সমস্ত খোদাই একটা যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি মোটর আছে, এগুলিকে পরিচালনা করার জন্য এগুলি কিন্তু বাতি জ্বলতেছে বিদ্যুতের দ্বারা, কিন্তু খোদাই এটা জীবিত আছে নবীর নূরের দ্বারা। খসরাতে গ্রামী সেই নবীর নূরানে ওলাদ এই জলসার সদারত করতেছে, সভাপতিত্ব করতেছে। তো হযরত বাতি যখন থারের মাধ্যমে পাওয়ার হাউসের সাথে যখন ফিট হয়ে গেছে তখন এই বাতির মধ্যে আলো চলে এসেছে। সিলসিলা মানে কি? সিলসিলা আরবি শব্দ, সিলসিলা আরবি শব্দ, সিলসিলা মানে শিকল, সিলসিলা শিকল দেখছেন, শিকলের করা একটা সাথে একটা জোড়া লাগানো আছে কিনা, কিন্তু জোড়া যে লেগেছে জোড়া দেখা যাচ্ছে না, এটা মেশিনে ফিট করছে, কেমন না? প্রত্যেক জিনিসের জোড়া দেখা যায় কিন্তু শিকলের জোড়া আজ পর্যন্ত দেখছে কেউ বলছে? শিকলের করার জোড়া এটা দেখা যায় না। হুজুর করিম থেকে এই সিলসিলাটা, এ করাটা একটা সাথে একটা জোড়া লাগতে 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 গৌসল আহমদুল্লাহ মাঝবান্ডারি একটা করা, এবং সেখান থেকে ওসিয়ে মাঝবান্ডারি, ওই ওসিয়ে মাঝবান্ডারি থেকে আরেক করা ফিট করা হয়েছে হযরত শাহ সুফি সৈয়দ এমদাদুল মাঝবান্ডারি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, 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 ইয়া রাসূলু
হযরত আমি দীর্ঘায়িত করব না, আলে রসুলের মহব্বত আওলাদ রসুলের মহব্বত এটা নেজাতের বসিলা, এটা নেজাতের আলে রসুলকে মহব্বত করা অর্থ আল্লাহর নবীকে মহব্বত করা। আলে রসুল যেখানে নবীর সেখানে, আমি কোন বাংলা গদ্য ফদ্যর মাধ্যমে বলছি না, আমি হাদিস শরীফ বলতেছি। আশুরা মাহফিল আপনারা করেছেন মুহররমুল হারাম শরীফে, হযরত সাইয়্যিদা উম্মে সালামা উম্মুল মুমিনীন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাইয়্যিদা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালামা উম্মুল মুমিনীন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ চলতেছে ইরাকে আর ওনারা স্বপ্ন দেখতেছেন মদিনায় পাগে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, একটি কথা হলো স্বপ্নের মধ্যে ইবলিস যে কোনো আকার ধারণ করে মানুষকে প্রতারিত করতে পারবে, কিন্তু নবীর সুর ধারণ করা, আমি সেতন অবস্থায় যদি নবীকে দেখি, ঘুমন্ত অবস্থায় যদি নবীকে দেখি, কবরে যাওয়ার পরও যদি নবীকে দেখি, এটা বাস্তবিক আল্লাহর নবী, যেহেতু আমার প্যারা রসুলের সুরা ধারণ করার শক্তি শয়তানের কাছে নাই। এটা বুহারি মুসলিম উভয় হাদিস নকল করতেন। আল্লাহর নবী ইরশাদ করেন, মান রানি ফাকাদ রানি, যে ব্যক্তি গুমের সেতনে কবরে ঈদ মিলাদ নবীর জলসায় বা অন্য কোন জায়গায় বাতাসের মধ্যে পাহাড়ের মধ্যে সমুদ্রের মাঝখানে যদি আমি নবীকে দেখে, সে বাস্তবিক আমাকে দেখলো, সে আমাকে মান রানি ফাকাদ রানি, নিশ্চয় আমাকে দেখেছে। فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَمَثَّلُ بِهِ, কেননা অন্য কারো আকার ধারণ করে সুর ধারণ করে শয়তান প্রতারণা করতে পারে, কিন্তু আমি নবীর আকার ধারণ করার শক্তি শয়তানের কাছে নাই। এই জন্য আল্লাহর নবীকে একাধিক সাহাবা ইকরাম মদিনা শরীফে স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর নবী দু চক্কর পানি ছেড়ে কাঁদতেছে, আপাদ মস্তক দুলা বালি মাটি। জিজ্ঞাসা করা হলো, মা ইউকি কা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে প্যার রসুল কি চিজ নে আপকো রুলাতা হ্যায় আপ ক্যুঁ রো রহে, আঁসু কে লড়িয়া ক্যুঁ জারি হ্যায় আপকে আঁখোঁ সে, ওর আসরে তাপা গর্দ গুবার ক্যুঁ হ্যায়, মাথা থেকে পা পর্যন্ত এই মাটির দুলাবালি কেন, আর আপনার চোখ থেকে এভাবে কাঁদতেছেন কেন? আল্লাহ নবী উত্তর দিলেন, উম্মে সালামা শুনো, আব্দুল্লাহ বিন জুবাইর শুনো, ইবনু উমর শুনো, আব্দুল্লাহ বিন আব্বাস শুনো, এখন আমি মদিনার শরীফের রওজায় আছি, এখন আমি ইরাকে কারবালার ময়দানে আছি, আমার সামনে আমার ঔলাদকে শহীদ করে দিয়েছে, তাকে বুকে ধরে আমি ময়দানে কারবালায় ঘোরাঘুরি করেছি, আপাদ মস্তক যেভাবে দেখতেছ মদিনার শরীফের মাটি না, ময়দানে কারবালার মাটি দেখতেছ। তাহলে এই হাদিসটি হয়তো ওলামা ইকরাম আশুরা মাসে বয়ান করেছেন, কিন্তু এখানে মশলা কি বের হয়েছে, আমি শুধু মশলাটা বলবো, হয়তো এটা শুনেন নাই। মশলা হলো এই
আওলাদ রসুল যেখানে বসেছে, হাদিস প্রমাণ করতেছে আল রসুল হযরতে শাহসুদি সৈয়দ ইমদাদুল হক তথা যত রসুল ঔলাদ আছে ওনারা যেখানে আছেন আল্লাহর নবী প্রমাণ করতেছেন আমি আমার ঔলাদ ছাড়া থাকতে পারি নাই, আমি সেখানে আছি। আপনাদের লক্ষ লক্ষ মানুষ এসেছেন এখানে, তিল ধরার কোন জায়গা নাই, আছে নাই কি? আপনারা কি আসছেন না আনছেন? জোরে বলবেন। সবাই বলে নাই। আপনারা কি এসেছেন না এনেছেন? একটা হলো আসা আর একটা হলো আনা। তাহলে আল্লাহর নবী থেকে শুরু করে গৌসল আজম বস্তগীর সেখান থেকে শুরু করে লাহোর সেখান থেকে শুরু করে গৌসল আজম মজবন্ডারি সেখান থেকে শুরু করে ওসিয়ে গৌসল আজম সেখান থেকে শুরু করে শাহ সুফি হযরত হযরতে মখদুম মিল্লাত সদরে জলসা পর্যন্ত যেই সম্পর্কটা আছে, তাহলে ওই পাওয়ার আস্তে আস্তে এখানে এসেছে কেমন? তাহলে একটা লোহা যদি চুম্বক লোহা আর কি, লোহা কি চুম্বুককে টানে না চুম্বুকে লোহাকে টানে? জোরে বলেন না, জোরে বলেন, আরো জোরে বলেন। নিশ্চয় আল্লাহর নবী থেকে শুরু করে সিলসিলাওয়া এখানে যদি চুম্বক না থাকতো, এই এই চুম্বকের টান যদি না দিত আপনারা কেউ আসতে পারতেন না। এই চুম্বকে আচ্ছা লোহা লোহা চুম্বক লোহা কুদরত দেখেন, এটা আল্লাহর কুদরত। কিন্তু চুম্বকের মধ্যে কি আছে? পাওয়ার আছে। লোহার ভিতর পাওয়ার নাই, তাহলে নবী কি করে আমাদের মতো হবে? সুরত একরকম, চুম্বক লোহা সাধারণ লোহা একই রকম। তদ্রু গৌসল আজম আজমান নারী বা অসিয় গৌসম আজমের সজ্জাদ অনুসীন সুরতে কোনো পার্থক্য নাই। লোহা যেমন দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু পাওয়ারের মধ্যে হাকিকতের মধ্যে বাস্তবের মধ্যে আকাশ এবং পাতাল পাওয়ার আছে কিনা? আকাশ পাতাল পাওয়ার আমি একটা হাদিস দেখলাম এখানে, এই হাদিসটি বুখারী মুসলিমের রওয়ায়াত করছে। হযরতে মুরুকুম মুসুল করলো হাদিস সরজি, আমি এটা শুরু করলো এজাজ দিলে করতে পারি। সুবহানাল্লাহ, একটা হাদিস দেখলাম আমি একবার শুরু করি হাদিসটি, এই হাদিসটি বুখারী মুসলিম উভয় রওয়ায়াত করছেন, সংক্ষেপের জন্য বর্ণনার কারণে উল্লেখ করে নাই। হাদিসটি রাবি রসুল করিমের একজন খাদেম যিনি 10 বছর গুমে শেতান নবীর সাথে ছিলেন ছোটবেলা থেকে। দেখেন সেহাবি কাকে বলে? আমরা ওহাবি কই মেন্দার মনে করি, সেহাবি কই মেন্দার মনে করি, সাধারণ মানুষ না। হযরতে সৈয়দনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে রওয়ায়াত করতেছেন তিরমিজি শরীফ 86টি 6টি হাদিস আমরা যে টাইটেল ক্লাসে পড়াই সেই 4 নম্বর হাদিস হলো সুনেন তিরমিজি। সেখানে হযরত আনাস বিন মালিক ইরশাদ করতেছেন নবীর সাহাবীদের কত বড় আল্লাহর নিয়ামত সেটা দেখাচ্ছেন। কোন কারণে? নবীর সোহবতের কারণে। আমাদের কোনো মূল্য নাই, আপনাদের কোনো আমাদের কোনো মূল্য নাই, কিন্তু কাল নিজকে আজ মূল্যায়ন করতে পারতেছে না, কাল কেয়ামতের দিন মূল্যায়ন করতে পারবেন। রিক্সাওয়ালা হতে পারে, এখানে শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, মূর্খ হতে পারে, জ্ঞানহীন হতে পারে,
নিরক্ষর হতে পারে, কোন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ লেটারের স্পঞ্জ অফিসের লেটার এলম নাই, আবজদ কা এলম ভি নেই, কুছ ভি নেই। কাল কিয়ামতের দিন বড় বড় আল্লামা যাচ্ছে জাহান্নামে, আর এই এমদাদুল আহমেদ ভান্ডারির পাগল ওনার দাম আন্দরে লক্ষ লক্ষ যাচ্ছে জান্নাতের দিকে। ঔলাদ রসুলের দাম আন্দরে মুফতি সাহেব যাচ্ছে জাহান্নামের দিকে, আর আল রসুলের দাম আন্দরে লাখ লাখ যাচ্ছে জান্নাতের দিকে। হায় হায়, কাজে বায়াত গ্রহণ করা ঔলাদ রসুলের হাতে কত বড় নেয়ামত, এগুলি এখন মূল্যায়ন করতে পারতেছেন না। কোন দিন? কিয়ামতের দিন কি মূল্যায়ন করতে পারবে? আপনাদের মূল্যায়ন তখন শুদ্ধ হবে, তখন মুফতি সাহেবের মূল্যায়ন কি কিছু কাজ দিবে না। সেদিন বলবে ওই আকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কুনতু তুরাবা কুনতু তুরাবা। আফসোস, আমি মুফতি না হই, আমি মুয়াদ্দিন না হই, আল্লাহ যদি আমার কাজ মাটি করে ফেলত বেশি ভালো হতো। এটা আল্লাহর কোরআন। তো বলছিলাম তিরমিজির হাদিস, আনাস বিন মালিক প্রাইমারি স্কুল নাই, ফোরকানিয়া নাই, কোন মাদ্রাসা নাই, আজ লাখ লাখ হাদিস আমরা, যে সমস্ত হাদিস কোরআনের উপর, কোরআন এবং হাদিস হল শরীয়ত তরিকত হাকিকত মারফতের বুনিয়াদ মূল। কি বলেন? হাত উঠে বলেন। ঠিক, তাহলে নবীর দুয়ারে বসে থাকতেন ছোট্ট একটা বাচ্চা, কয় বৎসর? দশ বৎসর। তিরমিজি নকল করতেছে, তিনি আনাস বিন মালিক। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেন, সাহিবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশর সনীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছোটবেলা থেকে দশ বৎসর পর্যন্ত আল্লাহ নবীর এন্তেকাল পর্যন্ত, আমি দশ বৎসর নবী হায়াত জাহিরি থেকে বিদায় নেওয়া পর্যন্ত গুমে সেতনে নবীর দরবারে দশ বৎসর ছিলাম। দেখেন একটি কথা, আরেকটা হাদিস, একজন মুশারে লাখ লাখ শিরিক করছে, কুফরি করছে, গুনা করছে, হঠাৎ করে আখরাতের কথা, আল্লাহর কথা, রসুলের কথা, আল্লাহর ভয়, নবীর ভয় অন্তরের সাথে নবীর দরবার আসলো, আর পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ফতাকাটা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ ফতাকার মধ্যে আছে। পড়ার সাথে সাথে কলমা পাঠ করলো, কোনো রোগ নাই, হার্ট ফেল নয়, স্ট্রোক নয়, কলমা পাঠ করি এক বক্ত নামাজ পড়ার সময় পাই নাই, ওইখানে আল্লাহর নবীর সামনে আবার প্রাণ চলে গেল, কলমা পাঠ করতে করতে নবীর সামনে প্রাণ চলে গেল। আবি আবি মান লায়া আবি আবি দাই আজল কলা ভাই কাহা রু পরবাস কর গই। এখনই ইমান আনলো, এখনই প্রাণ কি চলে গেল। এবার আল্লাহর নবীর দশ বছর তো দূরে, বহু বড় কথা, এক বছর দশ বছর সোজা কথা নয়। কোন সাহাবী আমার মনে হয় দশ বছর নবীর সহবত পেয়েছেন, আমার মনে হয় আছে কিনা,
আমার জানা নাই, কিন্তু আমার একটা সাহাবীর কথা জানা আছে, তিনি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু, এই বান্দাটি এখনই ইমান আনলো, এখনই রুসুত হয়ে গেল। হুজুর করিম রউফ রহিম সৈয়দ আলম শুভ সংবাদ দিচ্ছেন, ইন্নাল ইসলাম তাহদমু মা কানা কাবলাহু। কাল গতকাল একজন হিন্দু আমার হুজুর কেবলার দরবারে সাইন্স শ্রীগুরুর দরবারে আছে, ইসলাম গ্রহণ করল। তার নাম রাখা হলো মোহাম্মদ রাজা। তার নাম কি? হুজুর দোয়া করলেন যে রসুল করিমের আওলাদ রসুলের দোয়া করলেন, রসুল করিমের একটা উম্মত বেড়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমার মুর্শিদ করিম দোয়া করলেন যে রসুল করিমের একটা উম্মত বেড়ে গেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ নবী আল্লাহর সামনে অহংকার করবে, আল্লাহ লক্ষ লক্ষ নবীগণের উম্মত একত্রিত করলেও আমার উম্মতের এক লাইনের সমান হবে না। ঠিক তদ্রূপ কালমা পাঠ করি মারা গেল, সরকার শুভ সংবাদ দিচ্ছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আয় লক্ষ লক্ষ সাহাবি, এই বান্দা ইয়ে বান্দা খুদা আবি আবি বহুত বড়া মুশরিক তা, কাফের তা, গুনহকার তা, খতাকার তা, সিয়াকার তা, নাহিনজার তা, এসা কোই কাম নেই, এসা কোই এসি কোই বুরাই নেই জিসকা ইরতিকাব ইয়ে নেই কিয়া, আবি আবি কালমা পড়া, আবি আবি রূহ পরওয়াজ কর গই। হে তুম শুনো শুনো, আমি শুভ সংবাদ দিচ্ছি, তার জন্য সাতখানা জাহান্নাম হারাম হয়ে গেছে, আটখানা ব্যস্ত ওয়াজিব হয়ে গেছে। কেননা তার অন্তরে কি ছিল? ইমান ছিল। ইমান আনার পর এখনো গুনাহ করার সময় ফাই নেই, আবার নেকি করার সময়ও ফাই নেই, সাথে সাথে হয়ে গেছে, মারা গেছে। নবী কিরকম শুভ সংবাদ দিলেন? এই লোকটা জান্নাতি। এই লোকটা কি জান্নাতি? তার উপর জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, জাহান্নাম। তাহলে আমি ঈমানের কথা বলতেছি, ঈমান কেমন? ঈমান ওলির দরবার পাওয়া যায়, ওলা রসুলের দরবার ঈমান পাওয়া যায়। যারা বাতাল গুস্তাখান রসুল বাগিয়ানে মুস্তাফা, তাদের কাছে ইমানের কথা আছে, মাদ্রাসা আছে, লম্বা লম্বা আল জামিয়াতুল ইসলামিয়া খদ্দুল লম্বা, সেখানে তৈরি করতেছে বোম। কি তৈরি করতেছে? আল্লাহ আকবার, আল্লাহু সামাদ, হায় হায় হায়। তাহলে ওই লোকটিতে জান্নাতি হয়ে গেল, গুনাহ করার সময় পায় নাই, নেকি করারও, শুধু তার অন্তরে কি ছিল তখন? নবীর মহব্বত। সুতরাং হযরত আনাস বিন মালিক, যিনি 10 বছর নবীর সোহবতে ছিলেন, তিনি একটি হাদিস রেওয়ায়েত করেন, আমি তো আমার মনে হয় হযরতে গৌসে মাসবান্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কিতাবটি দুই কারণে বোঝেনি, এমন একটি হাদিস এই কিতাবের প্রথম আনছেন, এমন এক ব্যক্তির জীবনী লেখেছেন, হাদিস অদ্বিতীয়, যে ব্যক্তির জীবনে লেখেছেন তিনি অদ্বিতীয়। বুদ্ধি করে আজ যাইনি, আল্লাহ আকবার। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত করেন, আমার মুখস্থ আছে, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আরবিতে লেখা আছে, এটা কিন্তু রাবি আনাস বিন মালিক, দেখেন আমি পড়তে চাই এবার, যার জবর নাই, গ্রামাটিক্যাল জ্ঞান না থাকলে আবার পড়া সম্ভব। দেখেন, আন্না রজুলান সাল রসুল সাল নবিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ,
একজন ব্যক্তি একজন বদবী উপজাতি নতুন মুসলমান হয়েছে, উপজাতি হলো কিন্তু নবীর সাহাবি, নবীর কি সাহাবি, একজন সাহাবি নবীর দরবারে এসে প্রশ্ন করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? এই প্রশ্ন করার সাথে সাথে নবী উত্তর দিতেন, কিয়ামত কখন হবে আমি জানি না, এই উত্তর দেয় নাই, এই উত্তর দেয় নাই। তাহলে বুঝাচ্ছে সৃষ্টির কোথায় কি আছে, আপনারা যে বসেছেন এখানে আপনাদেরকে তো নবী দেখতেছে, নবীর ওলা যেখানে কি বলছিলাম নবী সেখানে, জোরে বলেন না। কাল আমার হুজুরের সাহেব দাদা হজরত আল্লামা মাওলানা সৈয়দ আহমদ শাহ দামত বরকাত আলী এমন সুন্দর একটা তফসির করলেন আমি কোনোদিন দেখিনি, কোরআন শরীফ আছে আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারের যার কাছে ইমান আছে সুন্নি মুসলমান মহব্বত আছে তার প্রাণ যত কাছে তার থেকে নবী আরো কাছে। আমরা এতদিন এটা বলে আসছি আনফুসিহিম, আনফুস এটা নফসের জমা নফসের জমা, একটা হলো নফস আর একটা হলো নফস, নফস যখন হবে নু ফায়ের উপর সাকিন হবে, নফসুন নফসুন মানে জান, আর নফসুন নুনের উপরও জবর ফায়ের উপরও জবর সিনের উপর দুভেস, নফস মানে নিঃশ্বাস। কাল এমন সুন্দর তফসির করলেন শাহজাদা, নবী ইমানদারের যার অন্তর নবীর প্রেম আছে প্রান্তে ক আরো কাছে, নফসুন মানে প্রাণ আর নফস মানে নিঃশ্বাস, যার কাছে অন্তর ইমান আছে সে নিঃশ্বাস ফেলতেছে, একটা নিঃশ্বাস ফেলে আর একটা নিচে কয় সেকেন্ড লাগতেছে, নিঃশ্বাস থেকে আরো কাছে, প্রাণ থেকে আরো কাছে, নিঃশ্বাস থেকে আরো কাছে। সাহাবি সওয়াল করলেন হুজুর কেয়ামত কখন হবে, কিন্তু নবী জানে যে কেয়ামত কখন, এই জন্য আমি জানি না এ কথা, কেননা এ হাদিসের ব্যক্তির মধ্যে আছে কেয়ামত কখন হবে, এ আলম আল্লাহ, এই গায়বী আলম সৃষ্টির সমস্ত গায়বী আলম আল্লাহ নবীকে দান করছেন, কিন্তু কিছু গায়বী আলম আল্লাহ নিষেধ করে দিয়েছেন প্রকাশ না করার জন্য, কারণ কেয়ামত কখন হবে যদি আমরা জানি তাহলে বেকুনারা উলিয়ে দিই, বাবা রে বাবা কেয়ামত কথাই কখন, বেকুন কি তখন ওলি রকমের মর্যাদা কোথায়, এতালে গোপন করে রেখে যাতে গৌশালা মজবন্ডারের মর্যাদার হেফাজত হয়, যাতে আল্লাহর ওলির আওলাদ রসুলের ইজ্জত কি হয় হেফাজত হয়। তখন সরকার আলম সাল্লাম জিজ্ঞাসা করলেন, আয় প্রশ্নকারী তুমি যে সওয়াল করলা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কাল সরকার আলম বললেন মা আদাত্তা লাহা, আই বন্দা তুমি কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য আজাব গজব থেকে বাঁচার জন্য তুমি কি সঞ্চয় করেছো, কিয়ামত কে খতরনাক হালাত সে বচনে কে লিয়ে তুমনে ক্যা তৈয়ার কিয়া, ক্যা সামান মুহাইয়া কিয়া, তুমি কি সঞ্চয় করেছো কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য। আচ্ছা একজন সাহাবি যিনি নবীর পিছনে নামাজ পড়তেছেন, একবার নামাজ পড়লে জীবনের গুণা মাফ হয়ে যায়, জন্মতি হয়ে যায়, আর যে সাহাবি ফাসাক্ত নামাজ নবীর পিছনে নামাজ পড়তেছে সেগুলি দেখাচ্ছে না, রোজা রাখতেছে হজ করতেছে, আমাদের সমস্ত আমাদের ইমানদার ইমান একত্রিত করলে একজন সাহাবির নিঃশ্বাসে সমান হবে, এরকম সাহাবি এত কিছু হেফাজত থাকার পরে নবীর সামনে এগুলি গ্রহণ করে রেখে দিয়েছেন, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ মা আতাদুলাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ পড়ি নাই
আমি বেশি রোজা রাখি নাই, বেশা বেশি সৎকা করে এত গড়ি নেই, অর্থাৎ নেই কি বলতো আমার কিছু এত নেই কি করার পরেও যিনি পাঁচক্ত নামাজ রহমতুল্লাহ আলমিনের পিছনে পড়ে কি সোজা কথা? তাহলে ইনি বলতেছেন আমার নামাজ বেশি নেই, আমার রোজ তেমন নেই, আমি তেমন এবং সৎক খায়রাত, কিন্তু একটি জিনিস আছে আমি কিয়ামতের ময়দানে আমি এটা দেখাইতে পারবো, আমি এটা নেজাতের ওসিলা মনে করি। এটা কি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটি কথা আছে, ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। সুবহানাল্লাহ। হুজুর আমি আল্লাহকে মহব্বত করি, আপনাকে আমি মহব্বত করি, আমার কলব ছেড়ে আপনি দেখলে দেখবেন কলব আপনার প্রেমে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ নবী জাসবার মধ্যে শুভ সংবাদ দিচ্ছেন, ফরে আন্ত আই সাহাবি, এত এবাদতর পরেও যখন তুমি গোপন রেখেছ, আর এদের তো এখন ফিরছ সমালোচনা নগরী নামাজ দিছে রকাত চললি এনে খোয়াল খালা করি ফেলার এনে কদু বিয়ে বড় নামাজ হয় না এরকম বলে না, এত নামাজ পড়ে এত রোজা রাখার পরেও এত বড় সাহাবি কিন্তু এবাদতকে গোপন রেখে দিয়েছে। হুজুর আমার কাছে বেশি নামাজ নেই, সৎকা নাই, জাকাত নেই, রোজা নেই, একটা জিনিস আছে, ওয়ালা কিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। হুজুর আমি আল্লাহ এবং রসুলকে মহব্বত করি। নবী এমন জজবা এসে গেছে, নবী বলেন আন্তা মামান আহবাবতা, আন্তা মামান আহবাবতা, এটা বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, উভয় রেওয়ায়েত করছেন। যেই দুটি হাদিস কোরআন শরীফ বরাবর যে হাদিস স্থান, এই জন্য প্রত্যেক বৎসর বহুদিন ধরে চট্টগ্রামের বাসা বাসা সুন্নি আলেমের মরকজ হল খানকায়ে ইমদাদিয়া কুলসি। আপনারা যারা দেখছেন ছোট আলেম প্রিন্সিপাল প্রায় ভাইস প্রিন্সিপাল 30 জন লাগে, অজরতার নাম শুনলে এটা 30 জন 93 বইতে দাওয়ার নদীরও চলে আসে না, তো বৈশাখ তো তার বিয়ে তো আছে চলে আসে। কোন আলেম যারা কামাল পর্যন্ত পড়াচ্ছেন, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মহাদেশ শেখুল হাদিস, একুলসি খানকায়ে গৌসিয়া এমদাদিয়াকে এটা আহলে সুন্নতের আড্ডা ওলামা ইকরামের মরকজ বলল, ভুল হবে না। আখেরি চার সোমবার দিন, প্রত্যেক বছর আখেরি তো সরকার দ্বারা শুভ সংবাদ দিচ্ছেন, আন্তা মামান আহবাবতা, আয় সাহাবি তুমি তোমার এবাদতর এবাদত করার পরেও তুমি যখন গ্রহণ করে রেখে দিয়েছ আমার মহব্বতকে প্রাধান্য দিয়েছ। আল্লাহ, আমরা তো একবার হজ করলে বিয়ের খাওয়ারের মধ্যে আলহাজ না লেখিলে বিয়ে যাই না, আপনি গেলেন না যে কয় আমি হজ করছি না, আমি 3000 টাকা হজ করি, হ্যাঁ আমার শুধু নামটা লিখছেন আলহাজ লেখেন নাই, ইনি মনে করছেন আলহাজ একটা ডিজিগনেশন, একটা কোনো ইউনিভার্সিটি বা কলেজের ডিগ্রি। ফখর বাংলা মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লাহর কাছে কোয়াকিয়া, ওনার জীবনী আমি দেখছি, ওনার জীবনী ওই তারিখে মাদ্রাসা আলিয়ার মধ্যে আছে, উনি মহাদ্দিক ছিলেন ফখর বাংলা ক্যালকাটা আলিয়া গভর্নমেন্ট মাদ্রাসা,
ওনাকে দাওয়াত দিতে আসছেন একজনে, ও তো ডায়েরি বাইর করছেন, লিখতেছেন, বলে বাবা তোমার নাম, তোমার ঠিকানা? বা আমার আলহাস আব্দুল গনি বা আলহাস আবদুল্লাহ, নামটা আমার মনে নেই, বা আলহাস আব্দুর রহমান, আলহাস কিন্তু বলছি। হুজুর তখন আর মেয়েটা ছিল না, ও ডোল দিতে হয় হাঁটে হাঁটে মিলে শরীরের, কয় হুজুর আপনার নামটা একটু লিখে দিলে ভালো হয় ডোল দেওয়ার জন্য। লিখছেন নামাজি আব্দুল হামিদ, লিখি নামাজি আব্দুল হামিদ। কি নামাজি? আমি ভাষক তো নামাজ পড়িত, তুমি একবার হজ করি তোমার নাম বলার আগে আল্লাহ বলে ফেলছো, আমি ফাঁসক তো নামাজ পড়তেছি, আমি কি নামাজই বলতে পারি না? কই হুজুর আমি আর বলবো না, আমার ভুল হয়েছে। দেখেন সাহাবী শিক্ষা দিচ্ছেন, এত নামাজ এত সৎকা এত জাকাত করার পর আল্লাহর নবীর সামনে যত ফরজ যত ওয়াজিব আছে এগুলি সব আমার নবীর শাখা প্রশাখা। নবী হলো মূল। ইমামে আহমদ রেজা রহমতুল্লাহ ইরশাদ করতেছেন, সাবিত হুয়েক জুমলা ফরায়েজ ফরুয়ে হ্যায়, একথা প্রমাণিত যত ফরায়েজ, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, ফরজ বড় ইবাদত কিনা? ফরজ বড় ইবাদতুল মূল উম্মাহাতুল ইবাদাত, ফরজ একথা প্রমাণিত যত ফরায়েজ আছে যেগুলি ইবাদতুল মূল, কিন্তু নবীর সামনে নবী হলেন সব কিছুর মূল, ফরজ হবে তখন শাখা প্রশাখা। সাবিত হুয়েকে জুমলে ফরায়েজ ফরুয়ে হ্যায়, আসুলুল উসুলে বন্দগি উস তাজওয়ার কি হ্যায়, আসুলুল উসুল সমস্ত মূল ইবাদতের মূল নবীর গোলামি। আমরা তো নবীকে পাচ্ছি না, কিন্তু আল্লাহর শুকর ঔলাদ নবীকে পেয়েছি। এই নবীর ঔলাদ রসুলের যদি গোলামি করতে পারে, ঔলাদ রসুলের গোলামি নবীর গোলামি হবে। এই জন্য সাইন্সের শিলুকের গোলামি আমরা কেন করতেছি? আলা হযরত মারহারা শরীফ আর রসুলের গোলামি করেছেন, ইমামে আজম দুই বছর রসুল করিমের ঔলাদ জাফর সাদেকের দুই বছর গোলামি করেছেন, এত বড় ইমাম দিনই সিএসি হাজার মূল দফা বের করেছেন ফেকা, তার শাখা প্রশাখা দুলক্ষর উপরে। আমরা কোন মজাবি জোরে? তিনি বলতেছেন আমি বিশ্ববিখ্যাত ইমাম আজম হওয়ার পরেও আমি শেষ পর্যন্ত ওলাদের গোলামি গ্রহণ করলাম, বায়াত গ্রহণ করলাম জাফর সাদেকের হাতে। ওনার কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার বয়স কয় বছর? কয় আমার বয়স দুই বছর। আপনার বয়স দুই বছর, এত বড় ইমাম আহমদ, হ্যাঁ লাওলা সানাতান লাহালা কান্নমান, যদি আমি দুই বছর ঔলাদ রসুলের জাফর সাদেকের বলে আমি যদি না করতাম, ওনার হাতে বায়াত গ্রহণ না করতাম, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। এই জন্য আপনার খুন নসিব ঔলাদ রসুল পেয়েছে। হযরত কাল নবীর ঔলাদের যারা জামান ধরছে, আল্লাহর নবীকে আল্লাহ নাখুশি করবেন না কিয়ামতের ময়দানে? আল রসুলের কোন মুরিদ দুজকে যাইতে নবী কি দিবে? দিবে না। এখানে হাদিসে আছে ফুল সারাত্র করায় নবী শুধু একটি কথা, সাল্লিম 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 সাল্লিম, খৌফ না রাখ রাজা যারা তু তো হে আব্দে মুসতাফা,
তেরে লিয়ে আমান, বলেন তেরে লিয়ে আমান হ্যায়, তেরে লিয়ে আমান হ্যায়, তেরে লিয়ে, তেরে লিয়ে আমান হ্যায়। আমি মাফ চাই নিচ্ছি, আবার কেউ উল্টে ব্যাখ্যা করবেন না, ভুল ব্যাখ্যা। কিন্তু ইমাম সাহেব এসে হযরতে শাহ সৈয়দ এমদাদুল হক আল রসুলের মুরিদানকে সবাইকে জন্নতি বানাই গেছে, হ্যাঁ তেরে লিয়ে আমান হ্যায় বাবা, এরকম আমি ক্ষমা চাইছি, কেউ ভুল ব্যাখ্যা করবেন না, এটা নবীর হাদিস, এটা নবীর হাদিস। আওরাজ আল রসুলের হাতে বায়াত গ্রহণ করে যারা নবীর প্রেম কন্তর জায়গা দিবে তাদের জন্য আমান, তাদের জন্য জান্নাত ওয়াজিব। আমি কসম করে বললাম আর কফারা দিতে হবে না। আয়াত কারিমে তেলাওয়াত করছিলাম, মান আমেলা সালেহান সওয়াবের জন্য, মিন যাকারিন আও উনসা ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ শুভ সংবাদ দিচ্ছেন, আজ হযরতে গৌসুল আজম বাবা ভান্ডারী আহমদুল্লাহ মাজভান্ডারী কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমার দরবারে আপনারা আসছেন, হযরত তাদের সম্পর্কে বলতেছেন, এমন কিছু বান্দা দুনিয়াতে আছে নারী হোক পুরুষ হোক যারা আমলে সালে করেছেন এই শর্তে যে তার অন্তরে ইমান ছিল। শর্ত হলো কি, ইমান যদি লেখার কারণে বক্তৃতার কারণে অনেক লেখা দেখতেছি রসুলের কাছে যে এলম আছে গরু গাধার কাছে এরকম সামান্য এলম আছে, আল্লাহর নবী আখেরি নবী নয়, নৌজুবিল্লাহ শ্রেষ্ঠ নবী, এক কারি যাব মূল হিসাব হয়ে গেছে, সে হাতে ফেলে লিখতেছে কিসব কা এম খা খুদা কি মা ও আসতে তুমি মান এলো কা দিলে মুতলাকাই ও হার চিজ পর তুমি জান এলো, জোরে নজবিলে পড়েন। আল্লাহ যখন কা দিলে মুতলক, আল্লাহ যা চায় করতে পারে, কেমন কথা তো ঠিক। এখন কথা হলো আল্লাহ যা চায়, আল্লাহ কি চাইবে না করতে, জোরে বলেন না, চাইবে না। এই জন্য আকায়েদের কিতাবে আছে যে সমস্ত গুনার কাজ আমরা করি এগুলি আল্লাহর কুদরতের ভিতরে নাই। মুসা আমরা বিশ্ববিখ্যাত আকায়েদের কিতাব, ওখানে লেখা আছে লা ইয়াসাফুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসাফহে ওয়া যুলুমে ওয়াল কিযবে লিআন্নাল মাহালা لا يدخل طاعت القدرت وعند المعتزلة يقدر ولا يفعل دكالي تكارا كي ده الله رقتبات كرا ظلم كرا ميتة بولا ايدر جاتا پاپ كادا سه ايگولي رسرشتا كنتو الله نكي بودي رسرشتا الله كنتو زيگولي پاپ كاس خراب كاس এগুলি আল্লাহর কুদরতের আয়তাধীন নাই, আল্লাহর কুদরতে আয়তাধীন আয়তাধীন না থাকলে করতে পারে। এই জন্য সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত কিতাব লিখেছে আল্লাহর জন্য যে সমস্ত গুনার কাজ এগুলি অসম্ভব। যারা আল্লাহ মিথ্যে বলতে পারে বলে তাদেরকে বলা হয় ফেরকায় এমকানিয়া। তো হযরত আমি এসেছি পার বাদ দেবার জন্য, যে থারটি নুরানি থার নবী থেকে আস্তে আস্তে মাওলা আলী শাহ রকদা, তারপর আওলাদ রসুল, আওলাদ রসুল থেকে আস্তে আস্তে যে থারটি গৌসফাক পর্যন্ত, গৌসফাক থেকে আস্তে আস্তে গৌসুল আজম আবদুল্লাহ মাজবান্ডারি থার ইলি, যে থারের সম্পর্ক পাওয়ার ওদের সাথে, যে পাওয়ার ও সমস্ত খোদাই চালাচ্ছে, নুরানি পাওয়ার ও, নুরানি পাওয়ার নাম কি বলছিলাম, রসুল করিম
সে থারটি আস্তে আস্তে বসিয়ে গোস মাঝবান্ডারি পর্যন্ত সে থারটি আনি ফিট করে দিয়েছে হযরত শাহ সুফি আল রসুল এমদাদুল্লাহ মাঝবান্ডারের কলবের সাথে। আপনারা যদি ফিট করেন তাহলে পাওয়ার আপনাদের বাল্বে আসবে কিনা জোরে বলেন না। সেই জন্য বলছেন ফালানু হায়াতান তাইয়্যিবা, যখন ইমান থাকবে, ইমান মানে নবীর সাথে নবীর প্রেম অন্তরে জায়গা দেওয়া, তো নবীর প্রেম কোথায় পাবে? নবীর ঔলাদের দরবারে পাবে। সুতরাং আমি আল্লাহ তাদের প্রাণ চলে যেতে পারে, আমি তাদের হায়াত নষ্ট করতে পারি না। দুটি জিনিস আমি সবসময় বলি, প্রাণ এক জিনিস, জিন্দেগি আর জিনিস। দফন করার জন্য শর্ত হল প্রাণ চলে যাওয়া, হায়াত চলে যাওয়া নয়। সাহাবা একরাম সবাই জীবিত বলছেন, কিন্তু তাদেরকে দফন করেছেন, প্রাণ চলে গেছে কিন্তু হায়াত চলে যায় নাই। হযরত কিবলা কাবা, বাবাদান কিবলা কাবা তথা এই ধরনের যত ওলি আছে তাদের প্রাণ চলে গেছে কিন্তু হায়াত বাকি আছে না নাই। আবার হায়াত দা হায়াত দুনিয়াতে যাহা চলে সে হায়াত ন, এন্তকালের পরে আল্লাহর ওলিদের হায়াত হওয়াদের কোটি গুণ শক্তি বেড়ে যায়। দুনিয়ার থেকে সালাম দিতে হয় আসসালাম আলাইকুম বড় করি, শুনছে কিনা? শুনছে। আর হযরতের দরবারে যদি মনে মনে আস্ত করে সালাম না শুনে, এত বছর পরে শুনে কিনা, জবাব দেয় কিনা? তো শুনে কি মরা মানুষে শুনে? জবাব কি মরা মানুষে দেয় না জিন্দা মানুষে দেয়? সেই কথা বলছে আমি তাদেরকে প্রাণ চলে যেতে পারে কিন্তু তাদের হায়াত যাবে না। আবার হায়াত হায়াত দুনিয়াতে দেখ হায়াত ছিল, এখন এন্তকালের পরে হায়াতের তৈয়বা হয়ে গেছে, হায়াতে হওয়াদার কোটি গুণ বেড়ে গেছে শক্তি। আল্লাহ জানে ইয়া রসুল আল্লাহ করে এখানে ডাক দিলে আমার নবী সাথে সাথে শুনে কিনা? দেড় হাজার বছর হায়াতে জাহিরিতে পর্দা করেছেন কিন্তু এখনো শুনে, কেন? এত কাছে দে আমাদের নিঃশ্বাস থেকেও বেশি কাছে, আমাদের প্রাণ থেকেও বেশি কাছে। সুতরাং কবরে হাসরে নসরে নাজাত পাওয়ার সবচেয়ে বড় ওসিলা হলো রসুল করিমের মহব্বত। সেই মহব্বত পাওয়া যাবে ঔলাদ রসুলের দরবারে। আল্লাহ তোমার তারা হযরতের হায়াতের মধ্যে আমরা সেবা দান করুক। সব জায়গায় রহমত পাওয়া যায় না, সব জায়গায় ইমান পাওয়া যায় না, সব জায়গায় মহব্বত পাওয়া যায় না। মহব্বত পাওয়া যায় প্রেমের বাজারে। নবীর মহব্বত কোনখানে পাওয়া যায়? নবীর প্রেমের বাজার যেখানে সেইখানে নবীর মহব্বত বেচা কিনা হয়। নবীর প্রেম বিক্রি হয় কোথায়? আশিক রসুলের বাজারে, ঔলাদ রসুলের বাজারে। আল্লাহ তাবারকালা ওনার সৎকায় ওনার উসিলায় ঔলাদ রসুলের সৎকায় আমাদিগকে সবাইকে আল্লাহ হায়াত তৈয়বা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।